নমস্কার বন্ধুরা, বর্ষাকাল এসে গেছে, তাই এবার একটু ইলিশের দিকে আসা গেল। তো দেখুন, আজকে আমি ইলিশ নিয়ে শুরু হয়েছি অন্য একটা রেসিপি নিয়ে। তো দেখি কী কী লাগছে। লাগছে ইলিশ মাছ, আছে আলু লম্বা করে কাটা, কলাটা অনেকক্ষণ কেটে রেখেছি বলে কালো হয়ে গেছে, আছে কাঁচা লঙ্কা, লাগছে লবণ হলুদ, আর লাগছে গোটা জিরে ফোড়ন দেওয়ার জন্য। আর পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব। তো দেখুন, আমি কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তেলটাকে ভালো করে গরম করতে হবে। তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে মাছের পিসগুলো ভেজে নেব। তো দেখুন, আমি ফার্স্টে মাছের মুড়ো আর লেজাগুলো দিয়ে দেব, দিয়ে ভেজে নেব এগুলোকে একটু ভালো করে। তো মাছগুলো দিয়ে দিচ্ছি আমি, দিয়ে এবার এগুলোকে ভেজে নিতে হবে। এই মাছগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলোকে অন্য পাত্রে তুলে নেব। তো দেখুন, আমি এক এক করে মাছগুলোকে সব অন্য পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে আমি এই তেলে এক এক করে সব মাছগুলো ভেজে নেব। দেখুন, এবার আমি মুড়ো আর লেজা ভাজা হয়ে গেছে, এবার আমি পেটির পিসগুলো দিচ্ছি, দিয়ে এগুলোকে ভেজে নেব। তো দেখুন, এক এক করে আমি সব মাছ ভেজে তুলে নিয়েছি। এইবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব জিরে ফোড়ন, গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আলু, কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো আলুগুলোর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা কলা আর লঙ্কা। তো সেগুলোকে দিয়েও এবার ভালো করে নাড়িয়ে নিতে হবে, নিয়ে সেগুলোকে ভালো করে ভেজে নিতে হবে কলাগুলোকেও হালকা করে। তো কলাগুলো দিয়েছি বলে আমি আবার একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, তার মধ্যে আমি শুধু জিরেটা বেটে নিয়েছি। এর মধ্যে আমি ঝোলে যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ লবণ হলুদ আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা গুলিয়ে এবার এগুলোর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এইবার এই মশলাটা এই কলা আর আলুর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন, আমি ভালো করে এই মশলাটাকে কষাচ্ছি, দেখুন একটুও জল নেই, ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, যতটা পরিমাণ আমার লাগবে। তো দেখুন, আমি এক কড়াই ভরে জল দিয়ে দিয়েছি, যেহেতু আমার অনেক মাছ আছে এবং সে আলু বা কলার পরিমাণটাও বেশি। তো মাছ ভেজে আমার এইটুকু তেল বেরিয়েছে, এই থালাটায় আমি মাছ তুলে রেখেছিলাম, তো সেই তেলটুকু আমি আবার উপর থেকে ঝোলের মধ্যে দিয়ে মাছের ঝোলটা ঢেকে 10 মিনিট রান্না হতে দিয়েছি। তো 10 মিনিট পরে দেখুন, খুলছি, আলু কলা দুটোই সেদ্ধ হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিলাম খুন্তি দিয়ে। তো এইবার আমি মাছগুলো ছেড়ে দেবো। তো দেখুন, মাছগুলো ছেড়ে দিলাম, দিয়ে এগুলোকে এবার হালকা হাতে একটু নাড়িয়ে নিতে হবে, নিয়ে আবার আমি এটাকে ঢেকে 5-6 মিনিটের জন্য রান্না হতে দেব। আলু কলা তো সেদ্ধই হয়ে গেছে, শুধু মাছটাই এবার একটু হওয়ার জন্য আমি ঢেকে দেব।
তো দেখুন আমি ঢেকে দিলাম, দিয়ে এবার 5 মিনিট পর আমি আবার ঢাকনা খুলেছি। আমার রান্না হয়ে গেছে, আমি এটুকুই ঝোল রাখবো, আমি ঝোল কমাবো না যেহেতু মাছ অনেক আছে। তো আমার রান্না রেডি, এবার আমি এটাকে নামিয়ে দেব। গ্যাসটা আমি অফ করে দিলাম, দিয়ে দেখুন আমি এবার ঝোলটা ঢেলে নিচ্ছি। তো আমার রান্না পুরো রেডি। এভাবে রান্না করলে আপনাদের মাছ সব গোটা থাকবে। ইলিশ মাছ তো নরম, অনেক সময় ভেঙে যাওয়ার ভয় থাকে, দেখুন আমার একটা মাছও ভাঙেনি। তো রেডি আমাদের আলু কলা দিয়ে ইলিশ মাছের ঝোল, আপনারা অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করবেন, এভাবেই তৈরি করবেন। আর আমায় কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।